সালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আবু সাইদ। অটোক্যাড ভিডিও টিউটোরিয়ালের পার্ট 34-এ আপনাদের জানাই স্বাগতম। ফ্রেন্ডস, গত পর্বে ইরেজ, কপি, মিরর এবং অফসেট কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে রেকটাঙ্গুলার অ্যারি কমান্ড নিয়ে আলোচনা করব। অটোক্যাড 2016 ওপেন করি। মডিফাই মেনুতে গিয়ে অ্যারি কমান্ডের রেক্টেঙ্গুলার অ্যারিতে ক্লিক করি। অথবা হোম ট্যাবে গিয়ে অ্যারি কমান্ডের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে রেক্টেঙ্গুলার অ্যারোতে ক্লিক করি। অথবা কিবোর্ডের AR চিপে এন্টার দিলে রেক্টেঙ্গুলার অ্যারি কমান্ডটি অ্যাক্টিভ হবে। এরপরে সিলেক্ট অবজেক্ট কমান্ড লাইনে সিলেক্ট অবজেক্ট, যে অবজেক্টটি আমরা অ্যারি করতে চাই সেই অবজেক্টটিকে সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট করলাম এবং এন্টার দেই। এখানে রেক্টেঙ্গেলার পাথ এবং পোলার আছে, আবার এন্টার দেই। এখানে একটি গ্রিড আঁকা আছে, গ্রিডটি 3000 মিলি পর পর কলাম এবং 6000 মিলি পর পর রো ড্র করা আছে। এই গ্রিড অনুযায়ী আমরা এডি করব। এরপরে বলতেছে যে সিলেক্ট গ্রিপ টু এডিট অ্যারি, এবং এখানে আছে অ্যাসোসিয়েটেড বেস পয়েন্ট, কন্টিনিউ, স্পেসিং, কলাম, রো, লেভেল, এডিট ইত্যাদি। এখানে কলাম COL কলাম, এখানে COL কলাম লিখে এন্টার দিলে এন্টার দ্য নাম্বার অফ কলাম, কলামের নাম্বার চাবে। তা আমাদের এখানে কলামের নাম্বার, কলাম কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, আমরা 13 লিখে এন্টার দেই। স্পেসিফাই দ্য ডিস্টেন্স বিটুইন কলাম, একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স কত, আমরা এখানে দেখতে পাচ্ছি 3000 অর্থাৎ 3000 লিখে আমরা এন্টার দেই। 3000 মিলি পর পর কলামগুলি শো করতেছে। এরপর আবার বলতেছে যে সিলেক্ট গ্রিপ টু এডিট অ্যারি, এখানে অ্যাসোসিয়েটিভ বেস পয়েন্ট, কন্টিনিউ, স্পেসিং, কলাম, রো, লেভেল, এক্সিট ইত্যাদি আছে। এখানে আমরা রো দেব, আর ও দিয়ে এন্টার দেব। এখানে বলতেছে যে এন্টার দ্য নাম্বার অফ রো, রোর নাম্বার কয়টা হবে, আমরা এখানে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 দিয়ে আমরা এন্টার দেই। 6টা রো নিয়েছে, কিন্তু স্পেসিং এখনো ঠিক করা হয় নাই। এখানে বলতেছে স্পেসিফাই দ্য ডিস্টেন্স বিটুইন রো, একটা রো থেকে আরেকটা রো ডিস্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি 6000 মিলিমিটার লিখে এন্টার দেই। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 6000 মিলিমিটার পর পর আমাদের কলামটি রোতে সেট হয়েছে।
এরপরে একটি ফাউন্ডেশনের কিছু ফাইল সেট করা দেখাবো। রেক্টেঙ্গেল অ্যারে কমান্ড থেকে আমরা সরি অ্যারে কমান্ড থেকে রেক্টেঙ্গেল অ্যারেটি অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পরে এখানে সিলেক্ট অবজেক্ট যেটি অ্যারে করতে চাই ফাইলের ফাইলটি সেটি সিলেক্ট করি এবং ইন্টার দেই। ইন্টার দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি কলাম এবং রোর সমন্বয়ে অ্যারে হয়েছে। আমরা এখন এই অ্যারেটাকে মডিফাই করব। মডিফাই করতে গেলে আমাদের এখানে COL লিখে ইন্টার দেই। ইন্টার দেওয়ার পরে এখানে চাচ্ছে এন্টার দ্য নাম্বার অফ কলাম, কলাম কয়টা হবে, তিনটা কলাম হবে, আমরা থ্রি দেই, থ্রি দিয়ে ইন্টার দেই। তিনটা কলাম, এর স্পেস কত হবে, স্পেস আমরা দেখতে পাচ্ছি 2050, আমরা এখানে 2050 লিখে ইন্টার দেই। তিনটা কলাম আমাদের 2050 সেন্টার টু সেন্টার সেট হয়েছে। এরপরে আবার সিলেক্ট গ্রিপ টু এডিট অ্যারি, এখানে আমরা রো দেব, আর ও রো রো দিয়ে ইন্টার। ইন্টার দেওয়ার পরে এন্টার দ্য নাম্বার অফ রো চাচ্ছে কয়টা, এখানে তিনটা রো দেব আমরা। তিনটা রো দেওয়ার পরে রোর মাপ চাচ্ছে এখানে, স্পেসিফাই দ্য ডিস্টেন্স বিটুইন রো, রোর মাপ 2050 দিয়ে ইন্টার দেই। তাহলে আমাদের এখানে ফুটিং এর উপরে দেখা যাচ্ছে যে রোটা সেটিং হয়েছে এবং কলামটা সেটিং হয়েছে, অর্থাৎ এখানে তিন তিনে নয়টা ফুট পাইল সেট হয়েছে। এরপরে আমরা অ্যারি কমান্ড রেক্টাঙ্গেল অ্যারি কমান্ডটাকে রিবন থেকে মডিফাই করা দেখাবো। আমরা অ্যারি কমান্ডটাকে সিলেক্ট করি, করার পরে সিলেক্ট অবজেক্ট সাবজেক্টটাকে সিলেক্ট করি, করার পরে ইন্টার দেই। ইন্টার দেওয়ার পরে এখানে আমাদের রিবনে দেখা যাচ্ছে কলাম, কলাম কয়টা এখানে হবে, কলাম আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা। তো এই যে এখানে আমরা 13 লিখে দিতে পারি, 13 লিখলাম। তারপরে আমরা রো কয়টা হবে, রো ছয়টা হবে হয়তো, এক দুই তিন চার পাঁচ ছয়টা রো, ছয়টা রো, রো ছয়টা দিয়ে দিলাম। এখন আমাদের বলতেছে এখানে বিটুইন, অর্থাৎ একটা থেকে আর একটা ডিস্টেন্স কত, কলামের ডিস্টেন্স আমাদের 3000 আর রো ডিস্টেন্স আমাদের 6000, 6000 দিয়ে আমরা যদি ইন্টার দেই আমাদের এখানে দেখা যাচ্ছে যে 13টা কলাম আর 6টা রো, প্রত্যেকটা কলামের রো সেন্টার টু সেন্টার হচ্ছে 6000 মিলি, আর কলামের সেন্টার টু সেন্টার হচ্ছে 3000 মিলি। রেক্টেঙ্গেল অ্যারি কমান্ডটি আমরা অ্যাক্টিভ করি, করার পরে সিলেক্ট অবজেক্ট অবজেক্টটি সিলেক্ট করি, করার পরে ইন্টার দেই। ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট গ্রিপ টু এডিট অ্যারি, এখানে আমাদের কন্টিনিউ COU আছে, COU লিখি, COU লিখে ইন্টার দেই। এখানে চাচ্ছে যে ইন্টার নাম্বার অফ কলাম, কলাম কয়টি, কলাম আমরা এখানে আমরা 10টি দেই, 10টি দিয়ে ইন্টার দেই। তারপরে ইন্টার নাম্বার অফ রো চাচ্ছে, রো 20টা দেই, 20টা দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে 10টা কলাম হয়েছে, 20টা রো হয়েছে। এরপরে অ্যারে কমান্ড রেক্টেঙ্গেল অ্যারে কমান্ডটি আবার আমরা অ্যাক্টিভ করি, করে সিলেক্ট অবজেক্ট অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে, অবজেক্ট সিলেক্ট করে ইন্টার দেই। ইন্টার দেওয়ার পরে
এস আছে এখানে, স্পেসিং, স্পেসিং এর এস লিখি আমরা। এখানে দেখা যাচ্ছে যে স্পেসিং, এখানে এস লিখে ইন্টার দেই। এস লেখা ইন্টার দেওয়ার পরে যাচ্ছে স্পেসিফাই দ্য ডিস্টেন্স বিটুইন কলাম, কলামের মূল একটা কলাম থেকে আর একটা কলামের ডিস্টেন্স কত। এখানে আমরা 4000 দিলাম, 4000 দিয়ে ইন্টার দেই। এখন আবার স্পেসিফাই দ্য ডিস্টেন্স বিটুইন রো, রো আমরা এখানে 3000 দেই, একটা রো থেকে আর একটা রো আমি 3500 দেই, দিয়ে ইন্টার দেই। দেখা যাচ্ছে যে আমাদের কলামটি, কলাম এবং রোটি যে ডিস্টেন্স আমরা ইনপুট করেছি সেই ডিস্টেন্স অনুসারে, স্পেসিং অনুসারে এটা ড্র হয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আগামী পর্বে পোলার অ্যারি কমান্ড নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।